অ্যাম্বুলেন্সের ধাক্কায় মা ও মেয়ের মৃত্যু। প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ রণক্ষেত্র উলবেড়িয়া। বেপরোয়া অ্যাম্বুলেন্সের ধাক্কায় মৃত্যু হলো মা ও মেয়ের। হাওড়ার উলুবেড়িয়ায় জগৎপুর জোড়া কলতলায় 16 নম্বর জাতীয় সড়কের ঘটনা। সাত সকালে পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে ধুমধুমার। দুর্ঘটনার পর টায়ার জ্বালিয়ে জাতীয় সড়ক অবরোধ স্থানীয়দের। জাতীয় সড়কে বন্ধ যান চলাচল, ভোগান্তির শিকার যাতায়াতকারীরা। জ্বালিয়ে দেওয়া হয় অ্যাম্বুলেন্সটিকে। স্থানীয় সূত্রে খবর, চতুর্থ শ্রেণীর পড়ুয়া টুসু পাড়াল মায়ের হাত ধরে বৃত্তি পরীক্ষা দিতে যাচ্ছিল। রাস্তার পার হওয়ার সময় বেপরোয়া অ্যাম্বুলেন্সের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় মা মেয়ের। অ্যাম্বুলেন্স চালক পলাতক। দুর্ঘটনা প্রবণ এলাকায় আন্ডারপাসের দাবি জানিয়েছেন স্থানীয়রা।